আপনি আমার রক্তের কিছু না। আমি পাশের বাসায় ভাড়া থাকি, আপনি এই বাড়িতে ভাড়া থাকেন, কিন্তু আপনার এই কষ্ট দেখা পরানে সয় না। সেই জন্য মাঝে মধ্যে খাবার আইনা দিয়া যায়, অনেক সময় খাওয়াইয়াও দিয়া যায়। কিন্তু ভাই দাও, আমার তো দেশে যাইতেই হইল, দেশে আমার অনেক সমস্যা। তোমার দেশে মনে যাইবা, আমার দুই চোখ যেদিকে যায় আমি এদিকে যাবো না। কেন আপনার দুই চোখ যেদিকে যায় আপনি যাইবেন না? আপনার কিসের অভাব? আপনার এত এত ধন সম্পদ, টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েরা লেখাপড়া করাইছে, বিদেশ পাঠাইছে, ওরা কি আপনার একটা ক্ষতি করবো না? ভাই দা দেন তো কল লাগা, আমি ওদের সাথে কথা বলি। আমার ওদের সাথে কথা বলতে ভালো লাগে। আপনার কিছু কইতেই দেবো, আমি বলবো, কল দেন। আমি তোমার পাশের বাসার খালা। আচ্ছা আচ্ছা, বলেন কি বলবেন বলেন। এই যে তোমার বাবা একলাকলাই বাড়িতে পড়ে থাকে, তোমরা বিদেশে আরাম আয়েশে থাকো, তোমাদের কি একবারও মায়া লাগে না? তোমার বাবারে দেখা উনার কি দেখার জন্য একটা লুক লাগে না? যদি এত মায়া হয় যদি দরদ হয় আপনি বিদেশে নিয়ে রাখেন। এটা কি বললাম, তোমার আব্বা একজন সরকারি অফিসার, রিটায়ার্ড প্রাপ্ত। তুমি এই কথাটা বলতে তোমার লজ্জা করলো না? তোমার আব্বা যায় বৃদ্ধাশ্রমে থাকবে? ছি 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 ছি, তোমার আব্বা তোমাদের মানুষ করতে পারে নাই, অমানুষ হইছো তোমরা। আপনি যদি এত মায়া থাকে আপনি নিজে নিয়ে যায় আপনি বৃদ্ধাশ্রমে রাখেন। জট তো সব আপনার মেয়ের নাম্বারে কল দেন। দেখো আমি তো ওদের সাথে কথা বলতে চাই না। ও তো মেয়ে মানুষ, আপনার দরদটা বুঝবে। হ্যালো হ্যালো, আমি তোমার বাবার মোবাইল থেকে কল দিচ্ছি, তুমি তো সালামটাও দিলে না। কি কি বলবেন বলেন। তোমার আব্বারে দেখার মতো কেউ নাই, তুমি তো মেয়ে মানুষ, তুমি তো পারো তোমার আব্বারে বিদেশ নিয়ে যাইতে, তোমার সাথে রাখতে। না না না, আমি পারবো না, এই বুড়োকে আমি আমার বাসা আনতে পারবো না। বুড়ো তুমি এগুলো বলো না তো। আচ্ছা আর কিছু বলবা? তুমি মেয়ে মানুষ হইয়া বাপের এই কথাটা বলতে পারলা? তোমার লজ্জা তুমি আমার জন্য অনেক করছো, যা আমি সারা জীবন তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি দেখে আমি থাকো যাচ্ছেন? এই দুধ চোখ যেদিকে চাই সেদিকে যাচ্ছি। তবে হ্যাঁ একটা কথা, আপনার বাইকে আমি বলে দিয়েছি আমার মার্কার গুছিয়ে আমি তো রেখে দিয়েছি, আমার আর আমি থাকতে হবে না, আমি থাকবো না, ভালো লাগে না। আর আমি চলে যাচ্ছি, আর যদি আমার এই মালটি যদি আসি আমি ইউজ করবো, নাহলে এই মাল যারা ইচ্ছে তারা দিয়ে দেবো।
আমি কি চা খাইলে আপনার কোনো সমস্যা? এই দাদা, ও চা খায় না খায় আপনার কি সমস্যা? কোনো সমস্যা নেই, আপনি খান। আসসালামু আলাইকুম। চাচা, কিছু মনে না করলে একটা কথা বলি? বলো। আমি সকাল থেকে দেখলাম আপনি আমার দোকানে 20 কাপ চা খালেন, আবার দেখলাম সকাল থেকে আপনি এখানে বসে আছেন। কিছু মনে না করলে আমি কেন এখানে বসে আছি কি জানতে পারি? বাবা, আমি এখানে আত্মহত্যা করতেছি। আত্মহত্যা করবেন চাচা? হ্যাঁ বাবা, আমি আত্মহত্যা। কি এমন দুঃখ চাচা যে আপনি আত্মহত্যা করতেছেন? বাবা, তুমি কি আমার কথা শুনবা? আমি শুনতে চাই, কি এমন মনের দুঃখ যার জন্য আপনি আজকে আত্মহত্যা করতে এসেছেন? হ্যাঁ বাবা, আমার মনে অনেক, কেউ শুনতে চায় না আর আমি বলতেও চাই না। আমি খুব কষ্ট করে আমার ছেলে মেয়েকে বিদেশে পড়া লাগছে, আজকে আমি নিঃসঙ্গ। তাদেরকে বললে তারা আমাকে বৃদ্ধাশ্রম যেতে বলে, তাহলে এই জীবন রেখে আমি আর কি করবো? চাচা, আত্মহত্যা মহাপাপ, এরকম পাপ আপনি করবেন না। তাই আমি যদি আপনাকে একটা কথা বলে আমার রাখবেন বাবা? তুমি এমন কি কথা আমার বলতে চাও? আমি যে জীবনটা বেছে নিতে চেয়েছিলাম হঠাৎ তুমি আমাকে থামাই দিলে। আমি বুঝলাম আত্মহত্যা মহাপাপ, এই জিনিসটা আমি করতে চাই না, কিন্তু আমি এখন আর কি করবো? মানুষ চাইলে অনেক কিছু করা সম্ভব। আমি যদি আপনাকে আসা একটা বসে থাকার চাকরি দিই, আপনি কি করবেন? খালি বসে থাকবেন আপনি ওখানে, আমি কিছু দেখাও দেবো, আপনি জীবন দাও ভাই, আত্মহত্যা করেন না কথা মা পাপ। ঠিক আছে বাবা, তুমি যে আমার এই কথাটা বললা, পৃথিবীতে কেউ আমাকে বলে নাই, আমি লজ্জাও কারোর কাছ থেকে এই জিনিসটা চাই না। তোমার কথা মামলা, আমি আর আত্মহত্যা করবো না বাবা। ঠিক আছে, চলুন আপনি আমার সাথে আমার বাসায় চলুন। চলুন চাচা, আমার সাথে আমার বাসায় চলুন। চাচা কান্দি না, তুমি আমাকে বললা তুমি নিবা। চাচা, যার কেউ নাই, শুনুন চাচা, যার কেউ নাই তার আল্লাহ আছে পৃথিবীতে। আজ থেকে মনে করবেন আমি আপনার ছেলে, আমি আপনার ছেলে। চলুন বাবা, আমার সাথে চলুন।
you.